আজকের রাশিফল 22শে জানুয়ারি 2023 রবিবার, তিথি শুক্ল প্রতিপদ, জন্মরাশি হলো মকর, সূর্যোদয় সকাল 6:22, সূর্যাস্ত বিকাল 5:13। মেষ রাশির রাশিফল। মানসিক শান্তির জন্য দান এবং দাতব্য কাজে নিজেকে নিয়োজিত করুন। বিলম্বিত টাকা কড়ি পরিশোধ হয়ে যাওয়ায় আর্থিক অবস্থা উন্নত হবে, সামাজিক ক্রিয়াকলাপ মজাদার হবে, অন্যদের সাথে গোপন বিষয়গুলি ভাগ করে নিতে পারেন। আপনার ভালোবাসার সঙ্গী আপনার জন্য সুন্দর কিছু বয়ে আনবে, আপনি অনেক কিছু অর্জন করার ক্ষমতা রাখবেন, তাই সুযোগের সাথে এগিয়ে চলুন। আপনার ব্যক্তিত্বের মধ্যে পরিবর্তন আসবে, আজ দুর্দান্ত একটি দিন হতে চলেছে, আর যথেষ্ট পরিমাণ সময় পাবেন। আজকের ভাগ্য সংখ্যা হলো 8। বৃষ রাশি রাশিফল। আজ আপনি স্বাস্থ্য এবং চেহারা উন্নত করার যথেষ্ট সময় পাবেন। বাড়ির বাইরে যাবার আগে প্রবীণদের আশীর্বাদ নিন, তাতে আপনার উপকার হবে। আত্মীয়দের কাছে ছোট সফর ক্লান্তিকর দৈনিক কাজের সূচি থেকে হালকা এবং আরামের মুহূর্ত এনে দেবে। প্রেমের মানুষটির সাথে দিনটি ভাগ করে নিন, আপনার নতুন জিনিস জানার প্রবণতা লক্ষণীয় হবে। আজ কোনো পরিস্থিতি থেকে যদি পালিয়ে বাঁচতে চান, তাহলে সম্ভাব্য চরম মন্দ উপায় অনুসরণ করবেন। আজ স্ত্রীর সাথে সুন্দর সময় কাটাতে পারবেন। আজকের ভাগ্য সংখ্যা হলো 7। মিথুন রাশির রাশিফল। আজ একটি আমোদ প্রমোদ এবং মজাদার দিন, আর্থিক ক্ষেত্রে উন্নতি হবে, দীর্ঘস্থায়ী বকেয়া এবং পাওনার রসিদগুলি সুবিধা প্রদান করবে। আজ আপনি অতিরিক্ত সময় শিশুদের সাথে ব্যয় করতে পারবেন। আজ ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহ করবেন না, আজ সুন্দর একটি দিন কাটাতে পারবেন, বাচ্চার সাথে সুন্দর সময় কাটাতে পারেন, বিবাহিত জীবন মজাদার এবং আনন্দদায়ক হয়ে উঠবে। আজকের ভাগ্য সংখ্যা হলো 5। কর্কট রাশির রাশিফল। আপনি দীর্ঘস্থায়ী অসুস্থতা থেকে মুক্তি পেতে পারেন, বিনিয়োগ আপনার সমৃদ্ধি এবং আর্থিক নিরাপত্তা বাড়িয়ে তুলবে, গৃহস্থালী কাজকর্মে নিজেকে নিযুক্ত রাখুন। আজ আপনি যথেষ্ট পরিমাণ সময় পেতে পারেন, শারীরিক দিক নতুন করে সতেজ করে তুলবেন, বিনোদনমূলক কাজকর্মে যুক্ত থাকতে পারেন। ব্যবসায়ীদের জন্য ভালো দিন, বাণিজ্যিক উদ্দেশ্যে গৃহীত কোনো আকস্মিক সফর ইতিবাচক ফল প্রদান করবে, কিছু মানুষের সাথে কথা বলার জন্য আপনি বহু মূল্যবান সময় ব্যয় করতে পারেন, জীবনে ভালোবাসার মানুষটির কাছ থেকে চমৎকার কিছু বিষয় পেতে পারেন। আজকের ভাগ্য সংখ্যা হলো 9। সিংহরাশি রাশিফল। আপনার রসালো বোধ কাউকে দক্ষতা বৃদ্ধি করতে উৎসাহিত করবে, আজ আপনি সুখ দখল করে রাখতে পারবেন, আজ খরচ বৃদ্ধি করতে পারবেন, কদাচিত সাক্ষাতের জন্য দিনটি ভালো হবে, ভালোবাসার মানুষটির খেয়ালি আচরণ করায় অত্যন্ত দুরূহ বোধ করবেন, গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে আলাপচারিতার সময় চোখ কান খোলা রাখুন, বিচক্ষণতায় অন্যরা সন্তুষ্ট হবেন। আজ আপনার এবং সঙ্গিনীর বন্ধনকে নাড়ানো কঠিন হবে। আজকের ভাগ্য সংখ্যা হলো 7। কন্যা রাশির রাশিফল। অন্যের সমালোচনায় সময় নষ্ট করবেন না, এতে শারীরিক ক্ষতি হবে। আজ বন্ধুদের সাথে বেড়াতে যাওয়ার পরিকল্পনা করে থাকেন, তাহলে ভালো করে চিন্তাভাবনা করতে হবে, আনন্দদায়ক চমৎকার সন্ধ্যার জন্য ঘরে অতিথিরা ভিড় করবেন, ভালোবাসার জন্য উৎসাহময় দিন, সন্ধ্যার জন্য বিশেষ কিছু পরিকল্পনা করুন, এটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তুলতে চেষ্টা করুন, কর্মক্ষেত্রে সিনিয়ররা দেবদূতের মতো হবে। আজ আপনি ঘরের ছোট্ট সদস্যদের সাথে সুন্দর কিছু পরিকল্পনা করতে পারেন, নিয়মিত বৈবাহিক জীবন স্বতন্ত্র হতে পারে, আজ অসাধারণ কিছু অভিজ্ঞতা লাভ করবেন। আজকের ভাগ্য সংখ্যা হলো 5। তুলা রাশির রাশিফল। যা নিজের সম্বন্ধে ভালো বোধ করায় এমন কিছু করার জন্য চমৎকার দিন। আজ আপনার পথে আসা নতুন বিনিয়োগের সুযোগগুলি অন্বেষণ করুন, একবার প্রকল্পগুলির কার্যকারিতা পরীক্ষা করে তারপরে তাতে নিজেকে সঁপে দিন, পরিবার এবং বন্ধুদের সাথে আনন্দমুখর সময় কাটাবেন। আজ আপনি প্রেমের ব্যথা অনুভব করবেন, কর্মক্ষেত্রে পুরানো কোনো কাজের প্রশংসা পেতে পারেন, আজ আপনি সুন্দর একটি দিন কাটাবেন, ব্যবসায়ীরা আজ ব্যবসা সম্প্রসারণের জন্য অভিজ্ঞ ব্যক্তির কাছ থেকে দরকারি পরামর্শ নিতে পারেন, সামাজিক কাজের দিকে আকৃষ্ট হবেন, ভালো কাজে আজ সময় দিতে পারেন, আজ বিবাহিত জীবন একটু বিরক্তিকর হতে পারে। আজকের ভাগ্য সংখ্যা হলো 8।
বৃশ্চিক রাশি রাশিফল, শরীর চর্চায় যথেষ্ট পরিমাণ সময় দিতে পারেন। আপনার মধ্যে হতাশা সৃষ্টি হবে। আজ পরিবার এবং সিনিয়রদের কাছ থেকে আর্থিক পরিচালনা এবং সঞ্চয় সম্পর্কে পরামর্শ নিতে পারেন। দৈনন্দিন জীবন ব্যবহার করতে পারেন। জীবনে ভালো মোড় আসতে পারে। আজ আপনার সম্পর্কের মধ্যে বিভেদ ঘটতে পারে। আর্থিক দিক উন্নত হবে। আজ আপনি যথেষ্ট পরিমাণ সময় নষ্ট করে ফেলতে পারেন। স্ত্রীর সাথে খুশিতে ভরা একটি দিন হবে। আজকে ভাগ্য সংখ্যা হলো 1। ধনুরাশি রাশিফল, পরিবারের সাথে কিছু সময় কাটাতে পারেন। আজ একটু বিরক্তিকর থাকতে পারেন। আজ মেজাজ হারিয়ে ফেলতে পারেন। আজ আপনার সহ্য শক্তি বেশি থাকবে। সন্ধ্যাবেলায় সামাজিক ক্রিয়াকলাপ প্রত্যেককে এক হালকা আনন্দদায়ক মেজাজে রাখবে। ভাষণ বৈঠক যাতেই উপস্থিত থাকবেন তার ধারণা বৃদ্ধির জন্য নতুন ধারণা আনবে। আজ পুরনো কোনো জিনিসে সময় ব্যয় করতে পারেন। আজ আপনি একটু দুঃখবোধ করতে পারেন। আজ আপনি স্ত্রীর সাথে সুন্দর সময় কাটাবেন। আজকের ভাগ্য সংখ্যা হলো 7। মকর রাশির রাশিফল, আজ জীবনে দীর্ঘ সময় ধরে সম্মুখীন হওয়া উত্তেজনা এবং চাপ থেকে পরিত্রাণ পেতে পারেন। একে স্থায়ীভাবে একটি নির্দিষ্ট দিশায় রাখতে আপনার জীবনশৈলী পরিবর্তন করা সঠিক সময়। প্রাচীন জিনিস এবং গয়নায় বিনিয়োগ লাভে সমৃদ্ধি আনবে। যদি প্রয়োজন হয় বন্ধুরা সাহায্যে এগিয়ে আসবে। আজ কোনো উত্তপ্ত তর্ক বাঁধতে পারে। কর্মক্ষেত্রে ভালো কোনো খবর পেতে পারেন। আজ নতুন স্থান দেখতে পাবেন। আপনার সঙ্গীর সাথে সুন্দর সময় কাটাতে পারবেন। আজকের ভাগ্য সংখ্যা হলো 7। কুম্ভ রাশি রাশিফল, আপনি অবসর যাপনের আনন্দ উপভোগ করবেন। আজ পর্যাপ্ত পরিমাণ অর্থ পরিচালন সম্পর্কে শিখতে পারবেন। বৈবাহিক বন্ধনে প্রবেশ করার জন্য ভালো সময়। ব্যক্তিগত সম্পর্কগুলি সংবেদনশীল এবং ঝুঁকিপূর্ণ হবে। কাজের জায়গায় কেউ আপনার পরিকল্পনা ভেস্তে দেওয়ার চেষ্টা করতে পারে। আজ আপনি সজাগ দৃষ্টি রাখুন। আজ দাম্পত্য জীবনে কলহ বাঁধতে পারে। আজকের ভাগ্য সংখ্যা হলো 4। মীনরাশির রাশিফল, আজ বন্ধুদের সাথে যথেষ্ট সময় কাটাতে পারবেন। আর্থিক দিক পঙ্গু হয়ে যেতে পারে। উত্তেজনার মেয়াদ বজায় থাকবে। পারিবারিক সমর্থন আপনাকে সাহায্য করবে। সতর্ক থাকুন, কোনো বন্ধুত্ব হারাতে পারেন। আজ সঠিক মানুষের কাছে দক্ষতা প্রদর্শনের সুযোগ পাবেন। আজ সহায়ক গ্রহগুলি আপনাকে সন্তুষ্ট বোধ করার প্রচুর কারণ এনে দেবে। অপরিচিত ব্যক্তির সাথে সাক্ষাৎ হতে পারে। আজকের ভাগ্য সংখ্যা হলো 2। ভালো থাকুন, সুস্থ থাকুন।